পণ্ডিত রবিশঙ্কর সম্পর্কে আমার বলার মতো শ্রেষ্ঠতা নেই। ওনার মতো একজন মিউজিক্যাল জায়ান্ট এবং ভারতরত্ন পণ্ডিত রবিশঙ্কর আমার ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে যে দু একজনকে একদম মিউজিক্যাল গড হিসেবে ভাবতাম, তিনি অন্যতম। এদের যে ভূমিকা এবং এদের যে কন্ট্রিবিউশন আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে, আমাদের সঙ্গীত যতদিন বাঁচবে ততদিন পণ্ডিত রবিশঙ্করের নাম প্রথম জায়গায় থাকবে। ভাবে আমার বিরাট সৌভাগ্য যদি উনি আমার প্রত্যক্ষ গুরু সেভাবে নন, কিন্তু আমি গুরু হিসেবেই গালিবুল খান সাহেব, বাহাদুর খান সাহেবের সঙ্গে ওনাকে ভেবেছি এবং আমাকে অসম্ভব উনি স্নেহ করতেন, আশীর্বাদ করতেন। এবং 2009 সালে উনি ন্যাট জিওর একটি প্রোগ্রামে, যেটা হলিউড বলে হয়েছিল, সেই অনুষ্ঠানে আমাকে উনি আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই সময় আমি বেশ কিছুদিন ওনার সাথে ছিলাম। ওনার কাছ থেকে তালিম পাওয়ার সৌভাগ্য হয়েছে। সে যে এক কি অনুভূতি, সে অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। যে কন্ট্রিবিউশন, উনি যেভাবে শাস্ত্রীয় সঙ্গীত এবং স্পেশালি আমাদের মাইহার ঘরানার আমাদের প্রধান প্রতিভু অর্থাৎ আলাউদ্দিন খাঁ সাহেব, বা আচার্য বাবা আলাউদ্দিন খাঁ সাহেবকে গুরু হিসাবে পেয়ে এবং গুরুর কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার উনি করেছেন শেষ দিন পর্যন্ত, সেটার খুব অল্পই বোধ হয় নিদর্শন আর দু একজন ছাড়া পাওয়া যাবে বলে মনে হয়। এবং শেষ দিন পর্যন্ত ওনার কাছে যে সঙ্গীত দিয়ে প্রেম, সঙ্গীত দিয়ে ভালোবাসা সারা পৃথিবীর মানুষের কাছে যেভাবে বিতরণ করেছেন, এটা ভাবা যায় না। এরা এদের সৃষ্টির মাধ্যমে অমর থাকেন এবং যতদিন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বেঁচে থাকবে ততদিন পণ্ডিত রবিশঙ্কর স্বর্ণাক্ষরে জল জল করে লেখা থাকবে। তবে উনি যেটা করেছেন, যে উনি যেভাবে প্রচার করেছেন এবং উনি যখন উনি গেছেন 1950 mid 50s 56, সেই সময় ভারতীয় সঙ্গীতকে এই জায়গায় তো ভারতীয় সঙ্গীতের জায়গা ছিল না, খুব কষ্ট করে ওনাদের প্রচার করতে হয়েছে, লিফলেট প্যাম্পলেট ছাপিয়ে কিভাবে কিভাবে করেছেন। এবং ওনার সঙ্গে যত সমস্ত বড় বড় ওয়েস্টার্ন মিউজিশিয়ান, বিশেষত ওনার শিষ্য হিসেবে উনি পেয়ে গিয়েছিলেন জর্জ হ্যারিসনকে, জর্জ হ্যারিসন এবং আরও সমস্ত টপমোস্ট জ্যাজ মিউজিশিয়ান এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের সঙ্গে ওনার যে তখনকার যোগাযোগ হয়, সেখানে যেটা ওনার অবদান যেটা, সেটা হচ্ছে যে উনি কিন্তু পাশ্চাত্যের মিউজিশিয়ানদের দিয়ে আমাদের প্রাচ্যের মিউজিককে অর্থাৎ আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককেই ওনাদের মতো করে প্রেজেন্ট করেছেন, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। বহু মানুষ আমরা এটা করছি, অনেকেই করছেন, ট্যাগ নেম দেওয়া হয়েছে ফিউশন, উনি সেই ফিউশনটা অন্য আঙ্গিকে করেছেন। উনি কিন্তু ফিউশন কথাটা বিশ্বাস করতেন না, উনি ভারতীয় সঙ্গীতকে ওদের এই যে কন্টেন্টটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফর্মটা ওদের মতো করে সেটা এক্সপেরিমেন্ট করেছেন এবং সমস্ত কনচেটো মিউজিক কত বড় বড় ফিলহারমোনিকের সঙ্গে কাজ করেছেন অগুন্তি, শেষ নেই সারা পৃথিবীতে। সেই জন্যই ওনার জায়গাটা ওরকম গেছে, ভারতীয় সঙ্গীতকে উনি আরো বড় জায়গায় প্রজেক্ট করেছেন।